सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। सर अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम सर। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम सर। वालेकुम अस्सलाम। আমরা 1-2 মিনিট ওয়েট করবো, হ্যাঁ, তারপরে ক্লাস শুরু করবো। আসসালামু আলাইকুম স্যার। সবাই লেট করতেছে কেন? লিঙ্ক পায়নি নাকি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি না বলছিলেন প্র্যাকটিক্যাল গুলো আজকে ইয়ে করে দিবেন, দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দিব তো আজকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাঁচটা রেডি হয়ে আছে আমাদের আমার কাছে। হ্যাঁ, তোমরা পাঁচটা স্যার পর্যন্ত নিতে পারবো আর কি। একটু স্লো দেখাচ্ছে।
আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 35 তখন তো 50 আপ হয়ে যেত। আচ্ছা গত ক্লাসে তোমাদের কি পড়িয়েছিলাম? আইপিআর টেস্ট মনে আছে? জি স্যার। আইপিআর টেস্ট কয় ধরনের ছিল? দুই ধরনের। কি কি? আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6। ভেরি গুড। আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6। আইপি ভার্সন 4 আর 6 এর মধ্যে পার্থক্যটা কি ছিল মনে আছে? জি হ্যাঁ একটু বলো তো। একদম আইপি ভার্সন 4 ছিল 32টা বিট অ্যাড্রেস আর আইপি ভার্সন 6 ছিল 128টা বিট অ্যাড্রেস। 2 to the power 32 সংখ্যা সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস পাওয়া যায় আইপি ভার্সন 4 এ আর 2 to the power 128টি অদ্বিতীয় অ্যাড্রেস পাওয়া যায় আইপি ভার্সন 6 এ। 6 এ ডেসিমাল নোটেশন ইউজ করা হয় আইপি ভার্সন 4 এ আর হেক্সাডেসিমাল নোটেশন ইউজ করা হয় আইপি ভার্সন 6 এ। হ্যাঁ ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। ওকে তাহলে আমরা 10 মিনিট হয়ে গেল প্রায়, জয়েন করছে না কেউ। আগে কি ক্লাস ছিল তোমাদের আজকে? ফিজিক্স। ফিজিক্স কয়জন ছিল ওখানে? 24-25 যদি কেউ চায় আর কি। আচ্ছা আজকে আমরা যা পড়াবো সেটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল। ওকে একটু দেখো, শেয়ার দিচ্ছি। তোমাকে দেখতে পাচ্ছ স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যায় স্যার। ওকে স্যার দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাওয়ার কথা যে না স্যার। দেখা যায়, দেখা যায়, দেখা যায়, দেখা যায়, দেখা যায়। তো নেটওয়ার্ক সমস্যা মনে হয়। আচ্ছা ঠিক আছে, দেখো অনেকে জয়েন করে ফেলছে, 40 আপ হয়েছে। তারপরে আর এটা একটু দেখো যে ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল, ইউআরএল বুঝো? প্রতিটি ওয়েব অ্যাড্রেসের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে ওয়েব ব্রাউজারের সাহায্যে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলো ব্রাউজ করা যায় সেই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলে, বা ওয়েব অ্যাড্রেস হচ্ছে ইউআরএল নামেও পরিচিত। এটার পূর্ণ রূপটা কি এটা একটু তোমাদের মনে রাখতে হবে। দেখো এটার পূর্ণ রূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা একটু দেখো আমি মার্কস করে রাখছি, ইউনিভার্সাল অথবা ইউনিফর্ম যেটাই বলো, তারপরে আর তে রিসোর্স আর এল তে হচ্ছে লোকেটর, তাহলে কি দাঁড়ালো? ইউনিভার্সাল অথবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। একটি ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল কয়েকটি অংশ থাকে, তা কয়েকটি অংশ আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, তো বলবে যে এই উদ্দীপকের বিভিন্ন অংশ বর্ণনা করো, একটা কোশ্চেন হয়ে গেল সেখানে। অর্থাৎ এই উদ্দীপকটাই দেওয়া থাকলো, এইভাবে একটা ইউআরএল দেওয়া থাকবে,
তোমাকে বলবে যে এই ইউআরএল এর বিভিন্ন অংশের সম্পর্কে বর্ণনা করো। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। তাহলে আমি আবার ওয়েব অ্যাড্রেসটা বলতেছি। ওয়েব অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের সুনির্দিষ্ট একটা এবং অদ্বিতীয় অ্যাড্রেস থাকে, যে তাকে আমরা ওয়েব অ্যাড্রেস বলে থাকি বা ইউআরএল নামে পরিচিত। যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, দেখো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো। স্ক্রিন দেখা যাচ্ছে তো এখন, তাই না? দেখো প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি যদি দেখো, ধরো আমি এখানে লিখলাম গুগল, গুগল লিখলাম, আজকে নেট একটু স্লো মনে হচ্ছে। হ্যাঁ, এখানে ধরো আমাদের একটা অ্যাড্রেস লিখলাম ইউজিএসসি, একটু মিউট করে রাখো, সাউন্ড হচ্ছে কার যেন, দেখো। হ্যাঁ, এই তো চলে আসছি আমরা। এই যে এইটা হচ্ছে ইউআরএল, তোমরা কি বুঝতে পেরেছো, বা ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল। এখানে দেখো এই অ্যাড্রেসটা একটু খেয়াল করো, এখানে কি কি আছে। আচ্ছা একটু মিউট করে রাখো, কথা বলতেছো কে? বর্ষা, তুমি একটু মিউট করে রাখো তো। জি স্যার। তারপরে রোল হচ্ছে, মাদিহা, 319 রোল, তুমি কি শুনতে পাচ্ছ? রোল 319। ও ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছো এই যে এটা হচ্ছে ইউআরএল, এই যে এইখানে যে অ্যাড্রেসটা দেখতেছো এটাকে আমরা বলি ওয়েব অ্যাড্রেস। তাহলে প্রত্যেকটা ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইট, একটা সুনির্দিষ্ট ও অদ্বিতীয় অ্যাড্রেস থাকে, একটা সুনির্দিষ্ট ও অদ্বিতীয় অ্যাড্রেস থাকে। এই যে এইটা, যেমন আমাদের কলেজের একটা সুনির্দিষ্ট এবং অদ্বিতীয়, এই অ্যাড্রেসের সাথে পৃথিবীর কোন ওয়েবসাইটের অ্যাড্রেস মিলবে না। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? এই যে এখানে যে নামটা আছে eugsc.edu.vd, এই পর্যন্ত পুরো অ্যাড্রেস http থেকে শুরু করে এই পুরোটা অ্যাড্রেস। তো আমরা এখন এই পুরো অ্যাড্রেসের যে বিভিন্ন অংশ থাকবে সেই অংশ নিয়ে আলোচনা করব। বিষয়টা ক্লিয়ার? তাহলে একজন একটু বলো তো যে ওয়েব অ্যাড্রেসটা কি? জি স্যার। হ্যাঁ জান্নাতি, বলো তো ওয়েব অ্যাড্রেসটা কি? প্রত্যেকটা ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় অ্যাড্রেস থাকে, তাকে আমরা কি বলি, ওয়েব অ্যাড্রেস বলি বা ইউআরএল বলে থাকি। এখন বলতে পারবা প্রত্যেকটা ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় অ্যাড্রেস থাকে, যাকে আমরা ওয়েব অ্যাড্রেস অথবা ইউআরএল বলে থাকি? জান্নাতি বলো তো। ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ঠিকানা বা অ্যাড্রেস থাকে, তাকে আমরা ইউআরএল বলে থাকি। আর ইউআরএল এর পূর্ণ রূপটা তোমাদের মনে রাখতে হবে, এটা ইউনিভার্সাল অথবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটির অ্যাডমিশনেও আসতে পারে, তারপরে বিসিএস পরীক্ষায়ও আসে। ইউআরএল এর অর্থ কি, পূর্ণ রূপটা কি, ইউনিভার্সাল অথবা ইউনিফর্ম, যেটাই বলো সেটাই। আচ্ছা এইখানে দেখো একটা অ্যাড্রেস আছে, ইউআরএল আছে, এইচটিটিপি, তারপরে সেমিকলন, তারপরে স্ল্যাশ,
hsc.edu.com.bd তারপরে ictrobotics.html একেবারে পুরো অনেক বড় অ্যাড্রেস দেওয়া আছে তো এই অ্যাড্রেসের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা এখন একটু ধারণা নেব এখানে দেখো একটু লক্ষণীয় বিষয় প্রথম বিষয়টা হচ্ছে তোমরা দেখবে প্রোটোকল প্রথমটা কি একটা ইউআরএল এর মূল বিষয় যেটা সেটা হচ্ছে প্রোটোকল নামটা কি প্রোটোকল মনে থাকবে একটা অংশ হচ্ছে প্রোটোকল এখন এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসের মধ্যে কোন অংশটুকু প্রোটোকল এখানে দেখো কালারিং করা যে অংশটা আছে খেয়াল করো অর্থাৎ এই যে প্রথম যে অংশটা HTTP এই অংশটাকে আমরা বলবো প্রোটোকল এটা প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যেই থাকবে দেখো এই ওয়েবসাইটের মধ্যেও আছে আমি দেখাচ্ছি হ্যাঁ এখানে আছে না তোমরা কি দেখতে পাচ্ছ দেখো এই যে HTTPS এখন S টা পরে কেন হয়েছে সেটা আমরা আলোচনা করব পরে এখন এটার পূর্ণ রূপটা তোমাদের জানতে হবে এই প্রোটোকলটা কি আসলে প্রোটোকলটা কি সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিব প্রোটোকল মানে হচ্ছে নিয়ম প্রোটোকলটা কি নিয়ম বা নিয়মের সমষ্টি আমরা অনেক সময় বলি না যে এই কি বলে কোন অফিসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের অফিসে মানে প্রবেশ করার একটা প্রোটোকল থাকে বা যে কোনো কাজের কিন্তু একটা প্রোটোকল থাকে অর্থাৎ নিয়ম থাকে তুমি যে এখানে কলেজে ভর্তি হয়েছো তারও কিন্তু একটা প্রোটোকল আছে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হয়েছে তোমার এসএসসি এর মার্কশিট দেখাতে হয়েছে তোমার একটা নাম্বার ক্রাইটেরিয়া আছে সেই নাম্বারের ক্রাইটেরিয়াতে তুমি এই কলেজে ভর্তি হয়েছো তাহলে প্রাথমিক যে প্রোটোকল সেটা হচ্ছে আমরা এখানে ডিফাইন করে দিয়ে থাকি আর কি তো ঠিক যখন একটা ওয়েবসাইট তৈরি হয় তো ওয়েবসাইট তৈরি হওয়ার কিছু নিয়ম নীতি থাকে যেটা এই প্রোটোকল এর মধ্যে থাকে আর কি তো এই প্রোটোকলটা অবশ্যই অবশ্যই মেনে চলতে হয় এখন এই প্রোটোকলের নামটা কি HTTP মানেটা কি খেয়াল করো এখানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এখানে দেখো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বিষয়টা ক্লিয়ার আর HTTPS এই পূর্ণ রূপটা কিন্তু আসে গেল পরীক্ষায় এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো HTTPS এর মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটা একদম সিকিউর বুঝতে পারছো এখন ম্যাক্সিমামই HTTPS ইউজ করা হয় তাহলে HTTP মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল আর HTTPS মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর তারপরে আছে FTP এর মানে কি এটা পরীক্ষায় আসে কিন্তু FTP কি ফাইল ট্রান্সফার প্রোটোকল FTP মানে কি ফাইল ট্রান্সফার প্রোটোকল তারপরে আছে দেখো IP আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল আমরা আইপি অ্যাড্রেস বললাম না আইপি সেখানে কিন্তু শব্দটা ছিল আইপি মানে ইন্টারনেট প্রোটোকল তারপরে আছে দেখো TCP ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল তো আমরা আপাতত এই কয়েকটা প্রোটোকল জানবো যে FTP মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল আইপি মানে ইন্টারনেট প্রোটোকল TCP মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এখন বলো এখানে কারো কোশ্চেন আছে কি আমি ধরবো কিন্তু এই যে পূর্ণ রূপগুলা একটু লিখে রাখতে পারো খাতায় সামনে কি খাতা কলম আছে তোমাদের আচ্ছা একটু লিখে রাখো হ্যাঁ প্রোটোকল কতগুলো নিয়মের সমষ্টি আর কাজ হচ্ছে ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করা তাহলে প্রোটোকলের কাজ কি ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ক্লায়েন্ট কারা যেমন আমি যেটা ভিজিট করলাম খেয়াল করো এই যে আমি এখন এটা হিস্ট্রি দেখতে যাচ্ছি তাহলে হিস্ট্রিতে ক্লিক করলাম তাহলে হিস্ট্রিতে ক্লিক করলে কি হিস্ট্রি চলে আসলো এটা কোথায় ছিল সার্ভারে ছিল
তাহলে এই যে সার্ভার থেকে এখানে যে ডাটা আসলো সেই কাজটা করে থাকে কিন্তু এই প্রোটোকল, বিষয়টা ক্লিয়ার? তারপরে ধরো আমি এই যে সিলেবাস দেখতে চাই, যে কোনো কিছু দেখতে চাই। স্যার কি বললেন আবার একটু বলবেন? কোনটা কি বললাম? মানে এইচটিটিপি হচ্ছে, ওকে বলছি এই যে এগুলো স্যার লিখে লাস্টে যা বললেন, লাস্টে বললাম হচ্ছে এই প্রোটোকলের কাজটা কি। কাজ হচ্ছে সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করা। এই যে এখানে দেখো, তাহলে প্রোটোকল হচ্ছে কতগুলো নিয়মের সমষ্টি, আর এর কাজ হচ্ছে ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডাটা আদান প্রদান করা। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। এইখানে দেখো, এই যে এটা এটা আমরা যারা ব্যবহার করতেছি, ধরো আমি এখন এটা ব্যবহার করতেছি, আমি ক্লায়েন্ট, তাহলে আমি জানতে চাচ্ছি অ্যাবাউট আস। এখন দেখো, এই যে অ্যাবাউট আস দিলাম, এই পেজটা যে চলে আসলো কোথায় থেকে আসলো, আসলো সার্ভার থেকে আসলো। তাহলে এই সার্ভার এবং ক্লায়েন্ট, ক্লায়েন্ট আমার মধ্যে যে তথ্যের আদান প্রদান ঘটলো, এই কাজটা করে থাকে এই প্রোটোকল, অর্থাৎ এই যে এখানে যে এইচটিটিপি আছে এটা। তো মিউট করো, কার যেন শব্দ হচ্ছে। হ্যাঁ সোমাইয়া, সোমাইয়া কি শুনতে পাচ্ছ? সোমাইয়া 377। তাহলে দেখো, তাহলে প্রোটোকল সম্পর্কে আমরা জানলাম। আর কারো কোশ্চেন আছে? প্রোটোকল কি, কোশ্চেন নেই? তোমরা তো কোশ্চেন করো না, মনে হয় পারো সবই না? আয়শা সরকার মিম, 365 রোল। জি স্যার। হ্যাঁ, প্রোটোকল কি বলতো? প্রোটোকল হচ্ছে কতগুলো নিয়মের সমষ্টি। হ্যাঁ, আর এর কাজটা কি? সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। হ্যাঁ ভেরি গুড। কয়েকটা প্রোটোকলের নাম বলো তো। স্যার এইচটিটিপি, এইচটিটিপিএস, এফটিপি, আইপি, টিসিপি। হ্যাঁ, না দেখে বলতে পারবা? HTTP, HTTPS, হ্যাঁ বলো তো কয়েকটা। স্যার HTTP হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, HTTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, IP হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, আর TCP হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ভেরি গুড, ওকে থ্যাংক ইউ। এখন কাকে ধরবো? এখন বলবো হচ্ছে আদিবা, 320 রোল। শুনতে পাচ্ছ? আদিবা শুনতে পাচ্ছ? আচ্ছা শুনতে পাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা ডোমেইন নেমটা পড়ে তারপরে আবার কোশ্চেন করব। তো খেয়াল করো, এই যে আমরা যে উপরের এই অংশটা লিখলাম, অর্থাৎ একটা ইউআরএল, তাহলে প্রথম যে অংশটা ছিল আমরা জানলাম যে সেই অংশটাকে আমরা প্রোটোকল বলে থাকি। দেন সেকেন্ড যে অংশটা, সেকেন্ড অংশের মধ্যে অনেক অংশ রয়েছে, তো সেকেন্ড অংশের যে মূল বিষয়টা, মানে পুরো নামটাকে আমরা বলবো ডোমেইন নেম। পরে অংশটাকে কি বলবো? ডোমেইন নেম। এখন ডোমেইন নেমের মধ্যে আবার কয়েকটা অংশ আছে, তো সেটা আমরা আজকে জানবো না, সেটা নেক্সট ক্লাসে জানবো, কিন্তু আজকে আমরা জানবো ডোমেইন নেম। তো আমাদের এখানে যে ওয়েবসাইট নিয়ে আমরা আলোচনা করতেছি, স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই করো। স্যার আমাদের ঈদের ছুটি কবে দিবে?
ঈদের ছুটি তো আজকে 14 তারিখ না তোমাদের সিলেবাসের মধ্যে লেখা আছে তো প্রসপেক্টাসের মধ্যে লেখা আছে 17 তারিখ থেকে হ্যাঁ হ্যাঁ ওখানে দেখো লেখা আছে স্যার 17 তারিখ লেখা হ্যাঁ 17 তারিখ মানে শনিবার থেকে ও আচ্ছা তারিখ আজকে 14 না 17 থেকে 29 ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমরা আজকে কি করব ডোমেন নেম সম্পর্কে জানব কিন্তু ডোমেন নেমেরও আবার অনেক অংশ আছে খেয়াল করো তাহলে ডোমেন নেম কোন অংশটুকু এইখান থেকে এই যে .com .bd এই পর্যন্ত কি আমরা বলবো ডোমেন নেম এখন প্র্যাকটিক্যালে কি দেখি প্র্যাকটিক্যালে আমরা দেখব ডোমেন নেম কোনটা খেয়াল করো প্র্যাকটিক্যালে হচ্ছে ডোমেন নেম এই যে এখানে eugs.edu.bd এই পর্যন্ত আমরা এটাকে ডোমেন নেম বলবো বিষয়টা ক্লিয়ার সবাই এই অংশ স্যার ডোমেইন নামটা বুঝলাম না ডোমেইন নেম বুঝো নাই তাই তো স্যার এটা হলো পুরো অ্যাড্রেস খেয়াল করো এখানে অ্যাবাউট না দিলেও হবে আমি যদি হোম পেজে থাকি তাহলে এটা আসবে না হ্যাঁ দেখো হোম পেজে থাকলে এটা আসবে না এইখানে এই অংশটা হচ্ছে প্রোটোকল খেয়াল করো স্যার আর প্রোটোকলের পরের থেকে এই বিডি পর্যন্ত .bd পর্যন্ত এই অংশটাকে আমরা বলবো ডোমেইন নেম যেমন আমাদের কলেজের ডোমেইন নেমটা কি eugsc.edu.bd এর আগে একটা www আছে এখানে দেখা যাচ্ছে না সেটা ঠিক আছে www স্যার সংক্ষিপ্ত নামটা হ্যাঁ সংক্ষিপ্ত নামটা এটা হচ্ছে ডোমেইন নেম একেবারে পুরো এই অংশটা কিন্তু eugsc.edu.bd এই পুরো অংশটাকে আমরা বলবো ডোমেইন নেম বিষয়টা ক্লিয়ার এখন তাহলে এটা হচ্ছে প্রোটোকল আর এটা হচ্ছে কি ডোমেইন নেম এখন এর মধ্যে আবার অনেকগুলো অংশ আছে ডোমেইন নেমের মধ্যে তো এই অংশগুলো আমরা আলোচনা করব একটু ধীরে ধীরে না হলে একদিন আলোচনা করলে তোমরা এই বিষয়টা বুঝবে না ঠিক আছে তাহলে আপাতত তোমরা দুইটা বিষয় জেনে রাখো একটা হচ্ছে এই অংশটা হচ্ছে প্রোটোকল আর এই পুরো অংশটা হচ্ছে ডোমেইন নেম তো এখানে দেখো খেয়াল করো এখানে যে অংশটা আছে এইটা এই অংশটা কি আমরা যদি নাও দেই তাহলে সমস্যা নাই এটা হচ্ছে সাব ডোমেইন তো এটা আমরা আগে ইউজ করব না তোমরা এটুকু অংশ জেনে রাখো যে ডোমেইন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটুকু হচ্ছে ডোমেইন নেম দেখো এই যে ডোমেইন নেম এই যে এখানে দেখো কালারিং করা আছে এই পর্যন্ত হচ্ছে ডোমেইন নেম বিষয়টা ক্লিয়ার সবাই তাহলে আজকে দুইটা বিষয় জানলাম একটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস কি আর ওয়েব অ্যাড্রেসের একটা ইউআরএল এর মধ্যে যে বিভিন্ন অংশ থাকে সেই বিভিন্ন অংশের বর্ণনার ক্ষেত্রে আমরা দুইটা অংশ মূলত প্রধান দুইটা অংশ থাকে একটা হচ্ছে প্রোটোকল আর একটা হচ্ছে কি ডোমেইন নেম তাহলে ডোমেইন নেম হচ্ছে এই এটার ক্ষেত্রে হচ্ছে .edu. এই এই পর্যন্ত আর কি edu.com.bd এই অংশটাকে আমরা বলবো ডোমেইন নেম আর সামনে যে hsc দিয়েছে এটাকে আমরা বলবো সাব ডোমেইন অর্থাৎ এইটার থেকে এই ডোমেইনটা আসছে ওকে এটাকে আমরা বলবো সাব ডোমেইন দেখবা তোমরা হচ্ছে সাব ডোমেইনটা কি একটু বুঝিয়ে বলি যেমন গুগলে তোমরা যদি জয়েন ঢুকো তারপরে এখানে ধরো গুগল খেয়াল করো আর গুগলের যদি ম্যাপে ঢুকো খেয়াল করো গুগল ম্যাপস আচ্ছা এখানে আসছে না এটা সাব ডোমেইনটা আমি একটু বুয়েট এখানে লিখি বুয়েট দেখি অ্যাডমিশন ফ্যাকাল্টি তারপরে হচ্ছে আচ্ছা এটা তোমরা আগে দেখো এটা পরে নিয়ে আলোচনা দেখাবো নি প্র্যাকটিক্যালি যে এটা আসলে
সাব ডোমেইন বলা হয়। এটা আপাতত তোমাদের জানার দরকার নেই, শুধু জানো যে আমাদের প্রধান দুইটা অংশ হচ্ছে একটা প্রোটোকল আর একটা হচ্ছে ডোমেইন নেম, ঠিক আছে? যদি আমরা প্র্যাকটিক্যালি এই ওয়েবসাইটটা দেখি, আমাদের ওয়েবসাইটটা এখানে দেখা যাচ্ছে এই এটা হচ্ছে প্রোটোকল আর এই পুরো অংশটা হচ্ছে ডোমেইন নেম। এখন নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এই পুরো যে অংশ ডোমেইন নেম তার কয়েকটা অংশ থাকে, সেই অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই যেমন ডট ইডো দিয়ে কি বোঝাচ্ছে, ডট বিডি দিয়ে কি বোঝাচ্ছে, এগুলো কিন্তু আলাদা এক একটা প্রফিক্স। তোমরা কি বুঝতে পেরেছ? অর্থাৎ একটা ডোমেইন নেম থেকে কিন্তু বোঝা যাবে যে এইটা কি বিজনেস টাইপের হচ্ছে ওয়েবসাইট, না কমার্স, ইয়ে কি বলে, শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট, নাকি কোন সংস্থার কর্তৃক পরিচালিত কোনো ওয়েবসাইট বা কোনো এনজিও এর ওয়েবসাইট। তো এই অংশটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো। যেমন এই অংশটা দেখে আমরা কি এটা বুঝতে পারতেছি, এটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট। তারপরে এখানে অনেক সময় দেখবা ডট গভ থাকবে, তো সেটা কি সরকারি ওয়েবসাইট। তারপর অনেক সময় দেখবা যে ডট কম থাকে, তাহলে সেটা কি ওয়েবসাইট, সেটা কিন্তু কমার্শিয়াল ওয়েবসাইট। এইখানে দেখো ফেসবুকের ক্ষেত্রে, খেয়াল করো ফেসবুকের ক্ষেত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। ডটের ব্যাপারটা যদি আরেকবার বলতেন। ডটের ব্যাপারটা দেখো, এই যে ফেসবুক ডট কম, খেয়াল করো তাহলে ফেসবুক ডট কম, তাহলে এখানে এই যে ডট কম, কম দিয়ে বোঝাচ্ছে এটা কমার্শিয়াল ওয়েবসাইট। আর এখানে ডট ইডু দিয়ে বোঝাচ্ছে এডুকেশনাল ওয়েবসাইট। আবার দেখবা, আচ্ছা এগুলা তো নেক্সট ক্লাসে পড়াবো, এখন একসাথে পড়ালে একটু গুলিয়ে ফেলবো আর কি, এই জন্য আর কি। তো তাও একটু দেখায় যে, তাহলে যেহেতু সময় আছে আর কয়েক মিনিট, তাহলে প্রধান হচ্ছে ডোমেন নেম। ডোমেন নেম কতটুকু অংশ, এই যে একেবারে ডট কম ডট বিডি পর্যন্ত, খেয়াল করো। এখন এর পরে একটু খেয়াল করো, এইটা দিয়ে বোঝাচ্ছে এই যে ডট কম ডট বিডি, এটা দিয়ে বোঝায় এটা টপ লেভেল ডোমেন। কি বলছি, এটা হচ্ছে টপ লেভেল ডোমেন। আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, দেখো একটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে টপ লেভেল ডোমেন। আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি আবার, তাহলে আমরা এখানে দেখি একটু লিখি। এটা আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ই ইউ জি এস সি ডট ইডু ডট বিডি। তোমরা কি দেখতে পাচ্ছ লেখাটা? এখনো জয়েন করে, ক্লাস শেষ। তাহলে দেখো এইখানে যে অংশটা আছে, এই পুরোটাকে আমরা বলবো ডোমেইন নেম। এই পুরোটার নাম হচ্ছে ডোমেইন নেম। এর দুইটা প্রধান দুইটা অংশ আবার আছে। প্রধান দুইটা অংশটা কি, একটা হচ্ছে শুধু ডোমেইন আর একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। একটা অংশ হচ্ছে শুধু ডোমেইন, আরেকটা অংশ হচ্ছে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন, তাহলে এখানে দেখো শুধু ডোমেইন কোনটুকু, শুধু ডোমেইন হচ্ছে এই যে ই ইউজিএসসি এটা, আর টপ লেভেল ডোমেইন হচ্ছে এই যে ডট ইডো ডট বিডি এই অংশটুকু। তোমরা কি বুঝতে পেরেছ এখন বিষয়টা? এই অংশটা কি আবার বলবো আমরা হচ্ছে ডোমেইন, শুধু ডোমেইন, আর এই যে ডট ইডো ডট বিডি এটা কি আমরা বলবো টপ লেভেল ডোমেইন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখো ডোমেইন নেম হচ্ছে এখানে দুইটা অংশ প্রধানত, একটা হচ্ছে শুধু ডোমেইন, যেমন ইউজিএসসি এটা শুধু ডোমেইন,
আর এরপরে দেখো ডট দিয়ে আর দুইটা কি বলছে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইডু আবার দিয়ে ডট দিয়ে বিডি বুঝিয়েছে। তাহলে এই দুইটা মিলে কি আমরা বলবো টপ লেভেল ডোমেন। এখন এই টপ লেভেল ডোমেন আবার দুইটা অংশ আছে, কয়টা অংশ আছে? দুইটা অংশ। হ্যাঁ, এই টপ লেভেল ডোমেনের দুইটা অংশ, একটা অংশকে বলা হয় জেনেরিক ডোমেন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেন। জেনেরিক ডোমেন আরেকটা হচ্ছে কান্ট্রি ডোমেন, কান্ট্রি ডোমেন। এখন এটার পার্থক্যটা কি? তাহলে এর মধ্যে জেনেরিক ডোমেন কোনটুকু? জেনেরিক ডোমেন হচ্ছে ডট ইডু, খেয়াল করো, আর কান্ট্রি ডোমেন হচ্ছে ডট বিডি। বিষয়টা ক্লিয়ার? আমি আবার বলতেছি ডোমেন নেম প্রধান দুইটা অংশ, একটা হচ্ছে শুধু ডোমেন আর একটা কি টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেনের দুইটা অংশ, একটা হচ্ছে জেনেরিক ডোমেন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেন। এই দুইটা ডোমেন কি? জেনেরিক ডোমেন হচ্ছে ওই ওয়েবসাইটের টাইপ বোঝায়। টাইপ বলতে কি বোঝায়? এই ওয়েবসাইট কি টাইপের, টাইপ যেমন হতে পারে ওয়েবসাইট বিজনেস টাইপের, বিজনেস টাইপ হতে পারে, এডুকেশনাল টাইপ, এডুকেশনাল বা বিজনেস বা কমার্শিয়াল টাইপ, কমার্স, কমার্শিয়াল টাইপ, আর হতে পারে আবার কি এডুকেশনাল, ওকে, এডুকেশনাল ডোমেন। তারপরে হতে পারে আর কি হতে পারে, এই দুইটাই আগে বুঝায়, তাহলে বিজনেস অথবা এডুকেশন। এখন বিজনেস টাইপের হলে তার একটা অংশ হচ্ছে থাকে যেমন কম থাকে, মানে কমার্শিয়াল বুঝায়, তাহলে কমার্শিয়াল টাইপ হলে কম, এডুকেশনাল টাইপ হলে ইডু, খেয়াল করো। তাহলে এখানে কি আছে জেনেরিক ডোমেনের, কি আছে ডট ইডু আছে না? তাহলে এটা দিয়ে কিন্তু বোঝায় এটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট। তুমি কি বুঝতে পেরেছো বিষয়টা? আবার যদি আছে ইন্টারনেট টাইপের, ইন্টারনেট, ইন্টারনেট সার্ভিস দেয় বা নেটওয়ার্ক সার্ভিস দেয়, নেটওয়ার্ক সার্ভিস দেয় অনেক ওয়েবসাইট দেখবা, তাহলে তার থাকে হলো ডট নেট, তার কি থাকবে ডট নেট। তাহলে কমার্শিয়াল হলে ডট কম, এডুকেশনাল হলে কি হবে ডট ইডু, আর ইন্টারনেট সার্ভিস দিলে তাকে আমরা তখন কি বলবো ডট নেট। এটা ক্লিয়ার? তাহলে এইরকম কয়েকটা টাইপ আছে, তাহলে আমাদের এটা এডুকেশনাল। আর এই ফেসবুকটা কি, ফেসবুক ডট কম আছে সেখানে, তাহলে ফেসবুকটা কি, এটা কি কমার্শিয়াল না এডুকেশনাল? কমার্শিয়াল। ভেরি গুড। তাহলে গুগল ডট কম এটা কি? কমার্শিয়াল। কমার্শিয়াল। তাহলে কি এখন তোমরা একটা ওয়েবসাইট দেখলেই বুঝতে পারবা এটা কমার্শিয়াল না এটা হচ্ছে এডুকেশনাল? জি স্যার। চিনতে পারবা তো? আবার যদি ডট নেট থাকে তাহলে সেটা ভাববা যে এটা হলো নেটওয়ার্ক সার্ভিস রিলেটেড, সেটাও বিজনেস টাইপের, যে নেটওয়ার্ক সার্ভিস দেয়। বিষয়টা ক্লিয়ার সবাই? জি স্যার। তো এখন আসো, সময় শেষ। আচ্ছা, কান্ট্রি ডোমেনটা একটু বলে যাই, ধরো স্যার আর প্র্যাকটিক্যালগুলো দিয়ে দিবেন না? হ্যাঁ দেবনি আমি, একটা আমাকে একটু মেসেজ দিও, তোমাদের কোনো ইমেল দিও, আমি দিছি তো দিয়েছনা? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। তাহলে স্যার আপনি রাতে যে পিডিএফ গুলো দিয়েছিলেন কয়জনের ইমেইলে, স্যার ওইগুলো তো আমরা পাইনি কয়জন। জি স্যার, যাদের ইমেইলে দেন তারা তো দেয় না। কেন দেয় না? কেন, এটা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে, যাদেরকে আমি দেই তারা সবাইকে দেওয়ার দায়িত্বের মধ্যে পড়ে। স্যার দেয়া হয়েছে, দেয়া হয়েছে না? স্যার গ্রুপে তো দিয়েছি স্যার, ওরা চেক না করে উপরে চলে যায়, একটু চেক না করে সব কিছু মানে সামনে যায়, সামনে তো গ্রুপে থাকে, গ্রুপেই দেওয়া ছিল। এটাও ঠিক, তুমি যদি ধরো তিনটার সময় ঢুকলা, ও দিছে স্যার আড়াইটায়, তাহলে আধা ঘন্টায় তো অনেক আগে চলে যেতে। তোমরা একটু মেসেজ দেবে যে এটা কেউ পাইছো কিনা আমাকে একটু দাও, তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে, বুঝতে পেরেছো? যারা না পাইছো তাহলে 2-3 আর আজকেরটা না, তোমাদের হচ্ছে 4 পর্যন্ত হয়েছে না? হ্যাঁ 4 পর্যন্ত, 4 পর্যন্ত তো আমি দিয়েছি তোমাদের, তাই না?
চারটা দিয়ে দিই। জি স্যার, 4 পয়েন্ট দেওয়া হয়েছে আর গ্রুপেও দিয়েছি আমরা, মানে যাদের দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা লাস্ট এক্সট্রা বিষয়টা একটু জানিয়ে নেই, সেটা হচ্ছে এই যে কান্ট্রি ডোমেনটা কি, খেয়াল করো কান্ট্রি ডোমেন হচ্ছে যেমন অনেক সময় হতে পারে eugsc.edu, তো এই অংশটুকু থাকলে বোঝা যাবে আমেরিকার, এটা কি আমেরিকার প্রতিষ্ঠান না বাংলাদেশের প্রতিষ্ঠান না ভারতের প্রতিষ্ঠান, যদি শুধু এইটু পর্যন্ত থাকে খেয়াল করো। এখন বিডি পর্যন্ত থাকলে বলা হয় যে এই বিডিটা হচ্ছে কান্ট্রি ডোমেন, অর্থাৎ কোন দেশের নাম অনুসারে সেই এইটা নামকরণ করা হয়েছে বিডি, মানে বাংলাদেশ, যদি থাকতো আইএনডি ইন্ডিয়া, তারপরে ইউএস, তারপরে কি ইউকে, তা এগুলো হচ্ছে কান্ট্রি ডোমেন, অর্থাৎ এটা যে বাংলাদেশের একটা এডুকেশনাল ওয়েবসাইট সেটা মিন করে। এখানে যদি ইউএস থাকতো তাহলে বোঝা যেত যে এটা ইউএস এর একটা এডুকেশনাল ওয়েবসাইট, বিষয়টা ক্লিয়ার বোঝো না? এটা তাহলে দেখো এখানে এটা দুই প্রকার, এখানে ডোমেনটা দুই প্রকার দেখালাম, একটা হচ্ছে জেনেরিক, এই যে একটু আগে বললাম ডট ইডু ডট নেট ডট কম, ও আরেকটা থাকতে পারে ডট গভ, আরেকটা কি ডট গভ, তাহলে ডট গভ থাকলে কি বুঝবা এটা সরকারি ওয়েবসাইট, বিষয়টা ক্লিয়ার? ডট গভ থাকলে কি হবে সেটা সরকারি ওয়েবসাইট হবে। আচ্ছা সময় 2 মিনিট পার হয়ে গেছে, হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে কান্ট্রি ডোমেন নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন বলো যে জেনেরিক ডোমেন সবাই কি বুঝছো? আমি আবার বলতেছি ডোমেন নেমটা হচ্ছে দুই ধরনের হয়, এর মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে শুধু ডোমেন আর একটা হচ্ছে টপ লেভেল ডোমেন। তো টপ লেভেল ডোমেনের দুইটা অংশ, একটা হচ্ছে জেনেরিক ডোমেন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেন। তো জেনেরিক ডোমেন কি এটা নিয়ে আলোচনা করলাম, আর কান্ট্রি ডোমেনটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন এখানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো কোশ্চেনটা বলো। স্যার সেকেন্ড প্র্যাকটিক্যালে যে পিডিএফটা সেটার মধ্যে কোনো এডিট করা যায় না, আমি অনেক চেষ্টা করছি কিন্তু মাঝখানে বক্সগুলি কাটাই যায় না, পুরো যদি কাটি তাহলে পুরো পেস্ট চলে যায়। কেন এটা কি দিয়ে কাটছো পিডিএফটা? তুমি কি ওই ছবিটা নিতে যাচ্ছ তাই তো কেটে? জি স্যার, আপনারটা কেটে আমারটা বসাই দিব, এটা বুঝতে চাই। আচ্ছা আচ্ছা, তাও এটা কাটা যাচ্ছে না? তোমার লিখতে হবে মনে হয়। আচ্ছা আমাকে পরে নক করে তুমি, হ্যাঁ মেসেঞ্জারে নক করে। ঠিক আছে, তারপরে এখন কি আমরা শেষ করতে পারি ক্লাসটা? জি স্যার। আচ্ছা স্যার অগ্রিম ঈদ মুবারক। হ্যাঁ তোমাদের সবাইকে ঈদ মোবারক, ঈদের আগে আর তোমাদের সাথে কথা হচ্ছে না, দেখা হচ্ছে না। ঠিক আছে, সবাই ভালো থাকবা আর সবাই সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। ওকে স্যার, আপনি চাইলে কথা হবে। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।